দুই শ্রমিক সংগঠনের বিবাদের জেরে বন্ধ বাস পরিষেবা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বাস সংগঠনের। বাস বন্ধ থাকায় সমস্যায় নিত্যযাত্রীরা। দুই শ্রমিক সংগঠনের বিবাদের জেরে বৃহস্পতিবার উত্তেজনা ছড়িয়েছিল বনগাঁ-মতিগঞ্জ এলাকায়। ইউনিয়ন অফিস দখলকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। ঘটনায় বিবাদে জড়ায় বাস ও অটো শ্রমিকেরা। অটো শ্রমিকদের হামলায় জখম হয়েছে দুজন বাস শ্রমিক, বর্তমানে তারা ভর্তি রয়েছেন হাসপাতালে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে, এদিন এই দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বাস শ্রমিক সংগঠনের। প্রতিবাদে বৃহস্পতিবার থেকে বন্ধ 92-92A বাস চলাচল। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ পর্যন্ত ঘটনার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখা হবে। ঘটনায় বাস শ্রমিক সংগঠনের দাবি, দীর্ঘদিনের পুরনো অফিস তাদের। আচমকায় বৃহস্পতিবার সেই অফিস দখল করার চেষ্টা করা হয়। ঘটনায় তৃণমূল শ্রমিক সংগঠনের কয়েকজন নেতার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন বাস শ্রমিক সংগঠনের কর্মীরা। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা দাবি করে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। বনগাঁ-মতিগঞ্জ থেকে এদিন বিক্ষোভ মিছিল করা হয় বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। আহত দুই শ্রমিকের ছবি নিয়ে শহরে মিছিল করেন তারা। এরপর বনগাঁ থানার সামনে এসে দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হন। এ বিষয়ে বাস শ্রমিক সংগঠনের পক্ষে গৌতম ঘোষ বলেন, বৃহস্পতিবার আচমকায় আমাদের কয়েকজন শ্রমিককে মারধর করা হয়েছে। আমরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানায় ডেপুটেশন দিতে এসেছি। ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত বাস পরিষেবা বন্ধ রাখা হবে বলেও জানান তিনি। পাশাপাশি গৌতম ঘোষের আরও দাবি, অটো শ্রমিকেরা কয়েকজনের ইন্ধনে হামলা চালিয়েছে। আমাদের শ্রমিকরা, আমরা ইউনিয়নে বসে কাজকর্ম করছিলাম, হঠাৎ দেখি ইট পাটকা শুরু করেছে, এবং তার সাথে আমাদের কিছু একটা সাংবাদিকও ছিল, যারা প্রাণ বাঁচানোর জন্য আমরা ছুটোছুটি করে লাগবে। এরপর নিচে এসে দেখি পাঁচ সাতটা শ্রমিকের মাথা ফাতা ফাটিয়ে দিয়েছে, তারা দুজন শ্রমিক তো মৃত্যুশয্যায় লড়ছে। আমাদের বক্তব্য হচ্ছে, যারা এই কাজটা করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আর আমরা যাতে সুষ্ঠুভাবে পরিষেবা দিতে পারি করতে হবে। আর আমাদের 50 বছরের ওই সংগঠন ইউনিয়ন আমাদের সেইভাবে রাখতে হবে। এখন আমাদের বাস পরিষেবা বন্ধ, যতক্ষণ না ওদের গ্রেপ্তার না হবে ততক্ষণ আমরা বাস পরিষেবা বন্ধ। 92-92A সব বাস বন্ধ। ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র বনগাঁ ব্লক সভাপতি অমিত বসু। তিনি বলেন, আমাদের শ্রমিকদের 35টি ট্রেড রয়েছে, তার কোনোটির সাথেই এদের যোগ নেই। অমিতবাবুর আরও দাবি, অটো ইউনিয়নের সম্পত্তি বাস সংগঠনের নাম করে কিছু সমাজবিরোধী দখল করার চেষ্টা করছিল, থানায় অভিযোগ জানানো হয়েছে। আমাদের মিছিলেই অতর্কিতে হামলা চালানো হয়। অটো ইউনিয়নের অফিসের নির্দিষ্ট কাগজ রয়েছে বলেও তিনি দাবি করেন। পাশাপাশি তার দাবি, আন্দোলন এখানে থেমে থাকবে না, রাজ্য স্তরের নেতৃত্বদের কাছে বিষয়টি জানানো হয়েছে। ওই অটো ইউনিয়ন তার নিজস্ব সম্পত্তিতে রয়েছে, সেই সম্পত্তিটা 92-92A বাস শ্রমিকদের নাম করে কিছু সমাজবিরোধী দখল করার চেষ্টা করেছিল। যাদের মূল সম্পত্তি তারা অধিগ্রহণ করেছে, তারা থানায় জানিয়েছে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছিল, সেখানে অবৈধভাবে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। অভিযোগ জানানোর পর শান্তিপূর্ণ মিছিল যাচ্ছিল, সেই মিছিলে অতর্কিত আক্রমণ হয়েছে। আক্রমণ হয়ে যাওয়ার পর যাদের সম্পত্তি তারাই আবার সেই সম্পত্তি জায়গায় চলে গিয়েছে। এখানে কেউ কারুর পরে আক্রমণ করেনি। সমাজবিরোধী নিয়ে ইছামতি অটোরিকশা ইউনিয়ন দখল করা হয়েছিল, যেটা কোনো প্রকারে পার্টি এবং আমাদের ট্রেড ইউনিয়ন বরদাস্ত করে না। সেই কারণেই গতকাল আমাদের যে অটোরিকশা ইউনিয়ন, সেই অটোরিকশা ইউনিয়ন আমরা পুনর্দখল করতে পেরেছি। দুই সংগঠনের বিবাদের জেরে বাস বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।